আমি যেটুকু বুঝি, এটি একটি বাকশালের জাতীয় সম্মেলন হয়েছে। মধ্যযুগে ছিল কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। আমাদের এখানে এখন হচ্ছে কুইন ক্যান ডু নো রং। তিনি নির্ভয় বিভাগের প্রধান, বিচার বিভাগের প্রধান, সংসদের তো বটেই, অন্যান্য ছোট ছোট দালাল রাজনৈতিক দলগুলোরও প্রধান। তো এই কুইন ক্যান ডু নো রং এই নীতি এবং এই কুখ্যাত মধ্যযুগীয় বর্বর নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশের ব্যাপক জনগণের সমর্থনে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল। আর আমি শুরুতেই সেই তরুণ 71-এর মেজরের প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানাই, যে 25শে মার্চে রাত্রে তার সহধর্মিনী এবং তার দুই শিশুপুত্রের নিরাপত্তার কথা না ভেবেই পাকিস্তানি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট কে দখল করে তার সে বিখ্যাত উক্তি দিয়েছিল, উই রিভোল্ট। এবং পরবর্তীকালে তিনি নিজে এবং পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্বের অনুরোধে বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং এই সমস্ত বহু কিছুর মধ্যে 1971-এর অক্টোবরে কামালপুরে একটা বিখ্যাত যুদ্ধের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, ওয়ান অফ দি ফাউন্ডিং ফাদার্স, তাজউদ্দিন আহমেদ লিখেছিল, যেটা মুক্তিযুদ্ধের দলিলপত্রের চতুর্থ খণ্ডে রয়েছে অথবা পঞ্চম খণ্ডে, ওই 71-এর অক্টোবরেই তাজউদ্দিন সাহেব জিয়াউর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেছিল যে আপনার এই যুদ্ধ স্ট্যালিন এ লেনিনগ্রাদে ফ্যাসিস্ট হিটলারের বিরুদ্ধে রেড আর্মি যে প্রতিরোধ করেছিল, জিয়াউর রহমান সেই প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিল। এটা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমানকে প্রশংসা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার জাতি রাষ্ট্রের মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তদানীন্তন সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান সাহেবকে বলেছিল। আমি তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই, এবং তার জন্মদিন আমাদের জন্য অনুপ্রেরণা পরবর্তীকালে গণতন্ত্রের সুবাতাসও। এবং বর্তমান আওয়ামী লীগ যে তার দ্বিতীয় পুনর্জন্ম হয়েছিল 1977-এ পলিটিক্যাল পার্টি রেগুলেশনের অনুসরণে, যে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু বিলুপ করে দিয়েছিলেন আওয়ামী লীগের অত্যাচারে, আওয়ামী লীগের চোরদের অত্যাচারে, ওনার সেই বিখ্যাত কথা, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, গোলাম মোস্তফা আমার কম্বল কোথায়। তো যাই হোক, আপনি যেটা টিআইবির কথা বলছেন, এখন দেখেন আমি কারো বক্তব্যের মানে কন্ট্রোভার্ট করা আমার রুচিতে বাধে, কারণ মিথ্যার বক্তব্যের কন্ট্রোভার্ট কেন করব? মিথ্যা যে তার বক্তব্য দেয় অন্তত দেশে না থাকুক, আপনার এই অনুষ্ঠানে গণতন্ত্র থাকুক, আপনি যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সকল মতকে মতামতকে প্রকাশ করার জন্য, আমি সেইটাকে ধরে রাখতে চাই। এখন টিআইবি যেটা বলেছে, অন্যান্য সংস্থাগুলো বলেছে, ইভেন আওয়ামী লীগের প্রার্থীরাই বলেছে, আওয়ামী লীগের রুলিং পার্টির নেতা, কেন্দ্র কমিটির প্রচার সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপ বলেছে, বলেছে জাফরুল্লাহ সাহেব বলেছে, নির্বাচন পরিচালনা কমিটির আওয়ামী লীগের কো চেয়ারম্যান বলেছে, আওয়ামী লীগের অন্যান্য প্রার্থীরা যে মার্জনা করবেন, কিংবা এই সরকারের অন্যতম ধারক বাহক এই ফ্যাসিস্ট সরকারের হাসনুল্লাহ ইনু বলেছে অন্যান্য জায়গায়, যাই হোক আমার জায়গায় প্রশাসন নীরব, আওয়ামী লীগ আমাকে সব ধরনের প্রতিরোধ করেছে, আওয়ামী লীগের লোকজন প্রশাসন আমি জিততে পারি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আপনি একটা কথা বলি সাগর ভাই, ওই একটা গল্প ছিল যে সেনাপতি গেছে একটা একটা কমান্ড প্রশিক্ষণে পরিদর্শনে, 21 বার তোপধ্বনি হওয়ার কথা ছিল, তো তোপধ্বনি হয়নি, তো উনি কমান্ড চিফকে জিজ্ঞেস করছে তোপধ্বনি হয়নি কেন, বলছে স্যার 101টা কারণ। বলে বলো, প্রথম কারণ গোলাবারুদ ভিজে গেছে, বলে আর কারণ বলতে হবে না। এই নির্বাচন যে কত পাতানো, যে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে যখন যে নির্বাচন, যেদিন স্বাধীনভাবে নির্বাচন হবে, আওয়ামী লীগ অন্তত যে 3টা জেলায় এত কিছুর পরও জিতবে আওয়ামী লীগের দুঃশাসন সত্ত্বেও, সেই 3টি জেলার 1টি জেলা মাদারীপুর, এটা সবাই আমার ধারণা, বিবেক থাকলে এখানে কোনো আলোচক অস্বীকার করবে না, সেই মাদারীপুরে আব্দুস সোবান গোলাপ জিতে গেছে, অর্থাৎ এই নির্বাচনে হেরে গেছে, হেরে গেছে, দুঃখিত হেরে গেছে, নৌকা হেরে গেছে মাদারীপুরে, এটাই প্রমাণ, অন্যান্য উদাহরণ তো আছে। অর্থাৎ এখানে মনোনয়ন দানকারী একজন, ভোটার একজন,
ফলাফল ঘোষণাকারী একজন, শপথ গ্রহণ শপথে নির্দেশ দানকারী একজন, তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এবং এটা 7 তারিখের নির্বাচনে, সে তো গেল, সে তো গেল। আমরা এর আগেও এসব নিয়ে আলোচনা করেছি, আপনি বলেছেন যে একজনই সিদ্ধান্ত দিচ্ছে, একজন একজনের ইশারাতে সবকিছু হয়েছে, এ নিয়ে বেশ আলোচনা করেছি। কিন্তু এখন যে বিতর্ক চলছে সেটা হলো টিআইবির যে অবস্থান, সেই টিআইবির বক্তব্যগুলিকে আসলে বিএনপির বক্তব্য এবং একই ভাষায় কথা বলছে বলে টিআইবি বিএনপির দালাল হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করছে। এবং টিআইবির এই স্টেটমেন্ট গুলিকে আপনি কিভাবে দেখেন? কয়েকটি বিষয় যদি ওবায়দুল আমি কাদের একটু সাহেবের, জি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য আপনি পুরাটা দেখেছেন? পুরোটা পুরাটা দেখেছি মোটামুটি, হ্যাঁ পুরোপুরি মোটামুটি দেখেছি। আজকে পত্রিকাতে যেটা এসছে সেখানে জি তিনি ক্যাটাগরিক্যালি বলার চেষ্টা করেছেন যে টিআইবির বক্তব্য সঠিক নয় এবং কয়েকজন মন্ত্রীও এই বিষয়ে বক্তব্য দিয়েছে। জি জি কিন্তু কয়েকটি বক্তব্য, কয়েকটি শব্দ তো আমি অনুপস্থিত পাচ্ছি তা ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে। কি অতিরিক্ত ঠান্ডা পড়েছে দেখে, নাকি কেন, মার্কিন হ্যাঁ যুক্তরাষ্ট্রে, তুষার পরে ওইসব দেশের, তুষার পরে ওইসব দেশে অনেক হ্যাঁ নাকি ঠান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় নীতির কারণে এখনই ঘাবড়ে গেছে? টিআইবি কে রাজাকার বলেনি, আলবদর বলেনি, আল শামস বলেনি, পাকিস্তানের অনুচর বলেনি? শোনেন, টিআইবি রিপোর্ট জনগণের যেটা সত্য সেটা তারা দিয়েছে, এই জন্য টিআইবি ধন্যবাদ পাওয়ার যোগ্য। টিআইবি কেন? আওয়ামী লীগের নেতাকর্মী খোদ শেখ হাসিনা নিজের বিবেকের কাছেও জানে এটি কোনো ভোট হয়নি। হাজার হাজার চেষ্টা করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভয় লোভ দেখিও, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের বিখ্যাত উক্তি, জি এক রাতে 20,000 নেতাকর্মীকে ছেড়ে দেওয়ার কথা বললেও, জামিনে মুক্তি দেওয়ার কথা বলেও বিএনপি কে নির্বাচনে আনা যায়নি, কাজে এটি কোনো জি নির্বাচন হয়নি। আমি রিপন ভাই অত্যন্ত প্রিয় মানুষ আমার, অত্যন্ত জি বিদগ্ধ খুব আলোচক, ছোট্ট পরিসরে শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ জি রিপন ভাই কিন্তু সুন্দর বলেছে, এটি একটি আওয়ামী লীগের ভোট উৎসব। আমি আরো আগে, আমি যেটুকু বুঝি, এটি একটি বাকশালের জাতীয় সম্মেলন হয়েছে। দুঃখটা কি আমার জানেন, বাকশালের সম্মেলন করুক, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু রাষ্ট্রের গরিবের ট্যাক্সের 3,000 কোটি টাকা খরচ করে কেন? ওনাদের কত বড় লোকরা রয়েছে, এক একজনের সম্পত্তি রাষ্ট্রের বেড়ে, মালিক যারা, যাদের পক্ষে আপনি বলছেন, তারা তো কোনো ধরনের আপত্তি করেনি। যেটা আরিফুর রহমান রিপন বলছেন যে জনগণ তো মেনে নিয়েছে, যদি না মানতো তাহলে জনগণ রাস্তায় নেমে আসতো, এ একটা উদাহরণ তিনি দিয়েছেন। সুতরাং জনগণের এখানে সম্মতি রয়েছে। 7 তারিখে কোন জনগণ ভোট দিতে যায়নি, শুধু আওয়ামী লীগের অনুসারীরা, তাও আওয়ামী লীগের সকল অনুসারীও যায়নি। এবং জনগণের রাস্তায় নেমে আসা মানে কি? জনগণের রাস্তায় নেমে আসার দিন কি শেষ হয়ে গেছে নাকি? এটিও একটি আন্দোলনের, এটিও একটি আওয়ামী লীগের প্রচারণা। আমাকে দেখান তো 28 তারিখের মহাসমাবেশের মতো এত লক্ষ লক্ষ সমাগম কবে আর হয়েছিল বাংলাদেশে? কাজে এগুলো হচ্ছে অবান্তর কথা, এগুলো হচ্ছে অন্ধের কথা, এই যে বলেন জি অন্ধ হলে বাকি কোনায় হলো মন্দ থাকে। যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্বের যে অবস্থান নিয়ে কথা বলেছে যারা ম্যাথিউ মিলার, যে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, তার কথা যে আপনি শুনেছেন ইতিমধ্যে, তিনি বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনাকে তোমরা মেনে নিবে কিনা, যুক্তরাষ্ট্র মেনে নিবে কিনা, তিনি নো নো বলেছেন। এটাকে আপনি কি বুঝছেন? তিনি নো নো বলতে কি এই নির্বাচনকে বা প্রধানমন্ত্রীকে তারা মানবে না এরকম একটা অবস্থানে তারা আগের অবস্থানে রয়েছে, বা আবার এদিকে পিটার হাসের সাথে মন্ত্রীদের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, সবকিছু মিলিয়ে এখানে তারা সম্পর্ককে এগিয়ে নেওয়ার আশ্বাস দিচ্ছেন, এই সবকিছু মিলিয়ে মোটামুটি আরিফুর রহমান রিপন সহকারের সরকার পক্ষ থেকে ওবায়দুল কাদের বলেছে যে পিটার হাসের সাথে কথা হয়েছে আমাদের, আমাদের সম্পর্ক এগিয়ে যাবে, সুতরাং আমাদের তাদের সাথে আর কোনো সম্পর্ক সমস্যা নাই, ওদিকে ওবায়দুল স্থির কাদের থাকবে। সাহেব সহ এই বাকশাল আগে ঠিক করুক তাদের নীতি কি। পিটার হার্টস গেলে নৌকা উপহার দেবেন, বলবেন সবাই আমাকে সম্ভাষণ জানিয়েছে, আর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার উচ্চারণকে পুনরুচ্চারণ করবেন, তাদের অবস্থানকে, তখন বলবে কিচ্ছু যায় আসে না, সেটি তারা ঠিক করুক, এটি তাদের রাজনৈতিক দেউলিয়া। আমি যেটা মনে করি সংক্ষেপে বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা, বাইরে নানা বিতর্ক থাকলো, তাদের নিজেদের দেশের ডেমোক্রেসি ঈর্ষণীয়। তাদের যদি আপনি সিনেট অধিবেশনগুলো দেখেন, সিনেট হিয়ারিং গুলো দেখেন, তাহলে দেখবেন একজন বিচারপতি নিয়োগের আগে, একজন প্রধান সেনাপতি নিয়োগের আগে, বা কোনো রাষ্ট্রে নানা ঘটনার পরে, আপনাদের মনে থাকবে হিলারি ক্লিন্টনের লিবিয়ার ঘটনার পরে 48 ঘন্টা হিলারি সিনেট অধিবেশন, সিনেট হিয়ারিং ফেস করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি তো স্থির আছে, তারা আজকেও বলেছে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি, তাদের ভিসা নীতি কার্যকর আছে। আমি বরং আওয়ামী লীগকে আগাম আগাম বলে রাখবো,
আপনাদের এই ক্ষমতায় থাকার উদর্গ বাসনা, আপনাদের এই জোর করে ক্ষমতায় থাকার কারণে যদি আমার দেশের অর্থনীতি, যে ভঙ্গুর অর্থনীতি, সেটিকে আরো ক্ষতিগ্রস্ত হয় সারা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর নানাবিধ বাণিজ্যিক ব্লকেডের কারণে, তাহলে আপনারা যে আমাদের জনগণের ভোটাধিকার হরণ করে যে অপরাধ করেছেন, যে মহা অপরাধ করেছেন, তার সঙ্গে আরেকটি অপরাধ হবে আমার 30 লাখ শহীদের রক্তে কেনা আমার স্বাধীন মাতৃভূমিকে আপনারা লিবিয়া ইরাক বানাচ্ছেন, আপনারা বিশ্ব এক ঘরে করে দিচ্ছেন, এবং এটার জন্য খুব সাবধান থাকেন। আপনাদের ক্ষমতার লোভ, আপনাদের গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে ফ্যাসিস্ট বাকশাল ব্যবস্থার দানবের হিংস্র দাঁত নখ বাংলাদেশের মানুষ দেখেছে, এবং বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে নেই। হ্যাঁ, বলতে পারেন যে কই রাস্তায় নামছে না? 71-এর 25শে মার্চের পরে কি সব লোক রাস্তায় নেমে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছিল? সময় লেগেছিল একটা সশস্ত্র দানবীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সময় লাগে। আজকে আমি শেষ করি, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে বিপন্ন, গণতন্ত্র হিমঘরে, ভোটাধিকার জাদুঘরে। আমরা সেই হিমঘর জাদুঘর থেকে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা পেশাজীবী, যেমন ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আন্দোলন করছি, অন্যান্য শ্রেণী পেশার মানুষ আন্দোলন করছে, বরং আওয়ামী লীগের যে অংশ, আওয়ামী লীগের প্রতি যাদের যাদের একটু একটু মোহ ছিল, একটু একটু স্বপ্ন ছিল, 2024-এর 7 জানুয়ারির পর সকল স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে অন্যান্য মানুষের। আপনি দেখেন আওয়ামী লীগ বা বাকশাল, এখানে শেষ করেন জি জি, এবং জাসদিনু ওয়ার্কার্স পার্টি আর তাদের দালাল 2-3টা অর্থায়নে গঠিত দল ছাড়া, এমনকি আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও বলেছে নির্বাচনও যায়নি এবং বলেছে এটি কোনো নির্বাচন হয়নি। কাজেই টিআইবি বা অন্যান্যরা রিপোর্ট দিলেও ভালো না দিলেও ভালো, জনগণ 7 তারিখে ভোটে যায়নি, এবং সেলফ ডিক্লেয়ার্ড লকডাউন আমি করোনার সময়ও দেখিনি।